আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে আমি এই ভিডিওটিতে আল্লাহ তালার সিফাতে গুণবাচক মহিমান্বিত নিরানব্বইটি নাম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তাই যারা আল্লাহর নাম শিখতে বা আল্লাহ তালার নামের অর্থ জানতে বা তারা নামের ফজিলত জানতে আগ্রহী তারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহ তালা নামের অর্থ আল্লাহ তাআলা নামের ফজিলত আল্লাহ আল্লাহতালা নামের গুরুত্ব কোন নাম পড়লে বিপদ দূর হয় আল্লাহর কোন নাম পাঠ করলে মনোবাসনা পূরণ হয় আল্লাহর কোন নাম পাঠ করলে অভাব দূর হয় কোন নাম পাঠ করলে ভালোবাসা পাওয়া যায় কোন নাম পাঠ করলে অভাব অনটন দারিদ্রতা অসচ্ছলতা দূর হওয়ার পাশাপাশি ধনবান হওয়া যায় কোন নাম পাঠ করলে ভালো রেজাল্ট অর্জন করা যায় কোন নাম পাঠ করলে দ্রুত বিবাহ সাধী হয়ে যায় কোন নাম পাঠ করলে সংসারে বরকত আসে কোন নাম পাঠ করলে আল্লাহ তাআলা খুশি হন কোন নাম পাঠ করলে নিরাপদে থাকা যায় কোন নাম পাঠ করলে দীর্ঘদিনের লালিত স্বপ্নগুলো পূরণ হয় রোগ বালাই ভালো হয় সে সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করবেন শাহ তাই আপনি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক হাদিস কোরআন দ্বারা প্রমাণিত আছে আল্লাহ তালা নিরানব্বইটা গুণবাচক নাম রয়েছে দর্শক আল্লাহ আল্লাহ তালার এটা হচ্ছে আল্লাহ তালার জাতি বাচক নাম আল্লাহ এই নামটার মতো সুন্দর নাম এই নামটার মতো মজাদার নাম কোনো নামই হতে পারে না আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামেরও অনেক নাম আছে আমরা জানি শুধু মুহাম্মদ কিন্তু মুহাম্মদ ছাড়াও নবীর অনেক নাম আছে এরপরে এই দুনিয়াতে সোয়া লক্ষ নবী রাসুল এসছিলেন সাহাবিগণ প্রায় সোয়া লক্ষ ছিল এরপরে দুনিয়াতে হাজারো কোটি 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 মানুষ দুনিয়াতে এসছিল আসে এবং থাকবে ভবিষ্যতে তো এই সমস্ত মানুষের নাম এবং আল্লাহ তালার যত নাম আছে সকল নামের মধ্যে সবচাইতে মজাদার নাম সবচাইতে সুন্দর নাম হচ্ছে আল্লাহ কারো মনে যদি যন্ত্রণা থাকে বেদনা থাকে দুঃখ বা কষ্ট থাকে সে যদি ওই দুঃখ কষ্ট দূর করার নিয়ত করে আল্লাহকে আল্লহ মন থেকে ডাক দেয় সাথে সাথে তার জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে এটা আমি গ্রান্টি সহকারে বলতে পারি বিশেষ করে আপনি যদি আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে মন থেকে আল্লাহ বলে ডাক দেন আপনার মন পরিষ্কার হবে মনে শান্তি ফিরে আসবে দর্শক আল্লাহ নামটি উচ্চারণ করলে যেন মনে একটা প্রশান্তি অনুভব হয় পবিত্র কোরআন ও হাদিস মতে আল্লাহর অনেক গুণবাচক নাম রয়েছে আর এর সংখ্যা হল নিরানব্বইটি কিন্তু কেউ কেউ মনে করেন এর সংখ্যা নিরানব্বই এর অধিক আরা বলেন আল্লাহ তালার নাম নিরানব্বইটা নয় বরং আল্লাহ তালার নাম হচ্ছে চার হাজারটি আল্লাহ চার হাজারটি কেউ কেউ মনে করেন কিন্তু নবীর হাদিস দ্বারা প্রমাণিত আছে আল্লাহ তালার নিরানব্বইটা নাম বুখারি শরীফে এবং মুসলিম শরীফে নবীজি পরিষ্কার করে বলেছেন আল্লাহর একশো থেকে একটা কম নাম রয়েছে অর্থাৎ নিরানব্বইটা নাম রয়েছে যে ব্যক্তি তা জিকির করবে যে ব্যক্তি তা মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে এটা বোখারি শরীফের হাদিস কিন্তু আল্লাহ তালা নিরানব্বইটা নাম ছাড়া আরও যে নাম আছে সেটা কিন্তু কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত তাই আল্লাহ তালার ওই নামগুলোর উপরও আমাদের বিশ্বাস রাখতে হবে কিন্তু এই নিরানব্বইটা নাম যে নিরানব্বইটা নামের কথা নবীজি বুখারি শরীফের মধ্যে বলেছেন সেই নিরানব্বইটা নাম আমাদেরকে বেশি বেশি পাঠ করতেই হবে সেই নিরানব্বইটা নাম বেশি বেশি জিকির করতে হবে নচেত আমাদের শান্তি আসবে না আল্লাহর রহমত বরকত আমরা পাবো না দর্শক আপনি আল্লাহ আল্লাহতাল নিরানব্বইটা নাম সম্পর্কে জানবেন এবং সে অনুযায়ী আমল করবেন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে তাহলে তো আমি আজকে আপনাদেরকে আল্লাহ তালা নিরানব্বইটা নামের অর্থ ফজিলত গুরুত্ব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে দর্শক আল্লাহ তালা নিরানব্বইটা নামের অনেক গুরুত্ব আছে আল্লাহর নাম ও গুণাবলের উপর ইমান আনা ইমানের স্তম্ভসমূহের মধ্যে একটি তাই আল্লাহ তালা নামের উপর কি ইমান আনতেই হবে আল্লাহ তালা সুরা আরাফের মধ্যে বলেছেন যে আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তোমরা সে নাম ধরে আমাকে ডাকো দর্শক এখানে একটা কথা বলে দেই আমরা আল্লাহকে অনেকভাবেই ডেকে থাকি যেমন কেউ বলি প্রভু কেউ বলি প্রতিপালক আবার কেউ বলি রিজিকদাতা আবার কেউ বলি হায়াতদাতা এগুলো বাংলা অর্থের সাথে মিল রেখে আমরা এগুলো বলি কিন্তু এগুলো বলা ততটা উত্তম নয় যতটা আল্লাহর নবী যেভাবে পড়তে বলেছেন দর্শক আপনি যদি আল্লাহ তাআলার নাম আরবিতে না পড়েন তাহলে কিন্তু সুনত আদায় হবে না বা আপনি পরিপূর্ণ ফল পাবেন না তাই আপনি কবিতা আবৃত্তি করতে গিয়ে সেখানে মিল রাখার জন্য প্রভু বলতে পারেন কিন্তু আপনি মোনাজাতের মধ্যে কেন প্রভু বলবেন আল্লাহ আল্লাহতালার নাম ধরে আল্লাহকে ডাকবেন আল্লাহ আল্লাহতালার নাম যখন আপনি পড়বেন তখন আল্লাহ তালা অবশ্যই আপনার ডাকে সারা দেবেন আল্লাহতালা নিরানব্বইটা নাম আপনাদের সাথে শেয়ার করার আগে আল্লাহর নাম পাঠ করলে কত ফজিলাত পাওয়া যায় সে সম্পর্কে একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি এক মূর্তি পূজক ছিল যে তার দেবতাকে ওই মূর্তিকে ডাকতো সনাম সনাম বলে একটা কথা মনে রাখুন মূর্তির নাম হচ্ছে সনাম আর আল্লাহ তালা নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম হচ্ছে সমাত যেটা আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ওই মূর্তি পূজক স্বনাম সনাম মূর্তিকে স্বনাম সনাম বলে ডেকেছিল প্রায় তিরিশ বছর তিরিশ বছর পর তার মুখ থেকে হঠাৎ ভুল ক্রমে মুখ ফসকে বের হয়ে গেল সনামের পরিবর্তে সমাদ আর সনাম হচ্ছে মূর্তির নাম সমাধ হচ্ছে আল্লাহ তাআলার নাম তো যখন সে স্বনামের পরিবর্তে তার মুখ দিয়ে বের হয়ে গেল বা সে বলে ডাক দিল সাথে সাথে আল্লাহ তাআলা তার ডাকে সারা দিল এবং বলল বান্দা তোমার কি প্রয়োজন তোমার কি দরকার কি জন্য আমাকে ডাকলা বলো আমাকে বান্দা যা চাইবে আমি তোমাকে তাই দান করবো তো সাথে সাথে তার হুঁশ ফিরে আসলো যে হায় রে আমি তিরিশ বছর এই মূর্তিকে সোনাম সোনাম বলে ডাকলাম একদিনও আমার ডাকে সারা দিল না এ কেমন প্রভু এ কেমন রব যে আমার ভুল ক্রমে মুক্ত ফসকে বের হয়ে যাওয়া সত্ত্বেও আমার ডাকে সারা দিল আমি তো ভুল পথে আছি আমাকে তো সেই রবের কাছে যেতে হবে সেই রবকেই ডাকতে হবে যে রব একবার ডাকলে সারা দিয়ে থাকেন তো দর্শক এখানে এই ঘটনার দ্বারা গুরুত্ব হচ্ছে এই ঘটনার দ্বারা আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহ আল্লাহতালার নাম যদি আমরা পড়তে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের ডাকে সারা দিবেন একজন মূর্তি পূজকের ডাকে যদি আল্লাহ সাড়া দিতে পারেন আমরা মমিন মুসলমান মুসলমানের সন্তান আমাদের এটাকে কেন সাড়া দিবেন না আল্লাহ পবিত্র কোরআনে ওয়াদা করেছেন ও আস্তা আস্তাজিবেলা বান্দা আমাকে ডাকবি তো আমি তোর ডাকে সাড়া দিব ডাকলেই সহযোগিতা পাবে। যখন আমাকে আমার কাছে দোয়া করবা তখনই আমি তোমার দোয়া কবুল করব। তো এই আল্লাহ আল্লাহতালার নাম অবশ্যই অবশ্যই আপনি পাঠ করবেন আল্লাহ আল্লাহতালার নামের অর্থ জেনে তার গুরুত্ব জেনে তার সঠিক নিয়ম নীতি জেনে পাঠ করবেন ইনশাল্লাহ আপনার তাহলে অন্য কোন দোয়া বা আমল করতে হবে না আপনি যদি আল্লাহ তালার নামের উপরেই আমল করতে পারেন এই আল্লাহ আল্লাহতালার নামগুলোই আপনার জন্য হবে দুনিয়াতে শান্তি এবং পরকালে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য কথা আমারও নয় বরং বিশ্বনবী নিজেই বলেছেন যেটা আমি আগেও বলেছিলাম বোখারি শরীফের হাদিস যে ব্যক্তি আল্লাহর নাম মুখস্ত করবে বেশি বেশি পাঠ করবে সে জান্নাতে যাবে তো দর্শক এবার আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে আল্লাহ তালা নিরানব্বইটি নাম সম্পর্কে অবগত করাবো আল্লাহর প্রথম নাম হচ্ছে আল্লাহ তালার জাতিবাচক নাম আল্লাহ। যদি কেউ প্রতিদিন এই নামটি এক হাজার বার পাঠ করে তবে আল্লাহ আপনার হৃদয় থেকে সমস্ত সন্দেহ এবং অনিশ্চয়তা দূর করবেন এবং দৃঢ় সংকল্প ও বিশ্বাসের ব্যবস্থা করবেন তো আপনি আল্লাহ তালার এই নামটা পড়বেন ইনশাআল্লাহ আল্লাহর এই নাম আল্লাহর জাতিবাচক নাম আল্লাহ তালার এই জাতিবাচক নামটি আল্লাহ 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 পাঠ করলে আপনি হাজার উপকার পাবেন তো আমি সেই উপকার থেকে মাত্র একটা উপকারের কথা বললাম সব উপকারের কথা বলতে গেলে আল্লাহর অন্যান্য নামের উপকারিতা এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তাই আমি শুধুমাত্র একটা নামের একটা উপকারিতাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আল্লাহর দ্বিতীয় নাম হচ্ছে আর রহমান এ নামের অর্থ হচ্ছে সব চাইতে দয়ালু কল্যাণময় করুণাময় দর্শক প্রথমে যে নামটা উল্লেখ করেছিলাম আল্লাহ আল্লাহ এই নামের কিন্তু কোনো অর্থ নাই এই নামটার অর্থ আল্লাহ 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 নামের কোনো অর্থ হতে পারে না আল্লাহ আল্লাহ তিনি আমাদের প্রতিপালক তিনি আমাদের দাতা তিনি আমাদের দাতা তিনি আমাদের সম্মান দেন তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তার হুকুমে আমরা চলি সব কিছু যিনি দেখাশোনা করেন সব কিছু যার হুকুমে চলে তিনিই হচ্ছেন আল্লাহ আল্লাহর নামের অর্থ করলে হাজারো অর্থ করা যায় কিন্তু আল্লাহর নামের অর্থ আল্লাহ 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 তো আল্লাহ তালার দ্বিতীয় নাম হচ্ছে আর রহমান এই নামটা প্রত্যেক ফরজ নামাজের পর এই নামটা একশোবার পাঠ করলে আল্লাহ তালা স্মৃতিশক্তি বাড়িয়ে দেন এবং আল্লাহ তাআলা কোনো কিছু মনে রাখার শক্তি ব্রেন শক্তি যেটাকে বলে মেধা শক্তি সেটা আল্লাহ তালা ভালো করে দেন মেধার মধ্যে কোনো কমতি রাখেন না দুর্বলতা রাখেন না দর্শক আল্লাহ তালার তৃতীয় নাম হচ্ছে আর রহিম একশোবার এই নাম পাঠ করলে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়াবী বিপর্যয় থেকে আল্লাহ তালা থেকে নিরাপদ রাখবেন তালার আর একটা নাম হচ্ছে আল মালিকু বা ইয়া মালিকু এই নামটা যে ফজরের নামাজের পরে প্রতিদিন এই নামটা পাঠ করবে সে আল্লাহর অনুগ্রহে ধনী হতে পারবে এ নামের অর্থ হচ্ছে অধিপতি দর্শক আমি যে নামগুলো এখানে উল্লেখ করব প্রত্যেকটা নাম আল মালিকু আর রহমানু আর রহিম অথবা ইয়া রহমানু ইয়া মালিকু ইয়া রহিমু ইয়া আল্লাহ এভাবে আপনি পড়তে পারবেন আল দিয়েও আল্লাহর নাম পরা যায় আবার ইয়া দিয়েও আল্লাহ তালার নাম পরা যায় তো আল্লাহতালার আর একটা নাম হচ্ছে আল আলকুদ্দুসু বা ইয়া কুদ্দুসু এই নামটার অর্থ হচ্ছে পুত পবিত্র নিখুঁত প্রতিদিন যদি কেউ এটি একশোবার পাঠ করে তবে বিপদ কখনোই কাছে আসে না নিরাপদে থাকা যায় শান্তিতে থাকা যায় আল্লাহ আল্লাহতালার আরেকটা নাম হচ্ছে সালামু বা ইয়া সালাম এই নামটা শান্তি এবং নিরাপত্তার উৎস ত্রাণকর্তা অর্থ বহন করে তো এই নামটা যে ব্যক্তি অসুস্থ ব্যক্তির কাছে একশো বার পাঠ করবে আল্লাহ তাকে সুস্থ করতে সহায়তা করবেন যিনি এই নামটি ঘন ঘন পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সমস্ত দুনিয়া বিপদ থেকে নিরাপদে রাখবেন অর্থাৎ আপনার যদি ভাই বোন আত্মীয় স্বজন কেউ অসুস্থ থাকে তাহলে তার কাছে গিয়ে একশো বার এই নামটা পাঠ করবেন তাহলে তাকে আল্লাহ তালা সুস্থতা দান করবেন এবং আপনাকেও আল্লাহ তাআলা নিরাপদে রাখবেন আল্লাহ তালার সাত নম্বর গুণবাচক নাম হচ্ছে ইয়া মো অথবা আল মো মিনু এই নামটার অর্থ জামিনদার সত্য ঘোষণাকারী এই নামটা ছয়শো একত্রিশ বার পাঠ করলে ক্ষতি থেকে নিরাপদে থাকা যায় অনেকে ব্যবসা করেন ব্যবসায় ক্ষতি হয় চাকরি করেন চাকরির মধ্যে বিভিন্ন ঝামেলা আসে সংসারের মধ্যে উন্নতি আসে না তো যাদের এই সমস্যা তারা আল্লাহর এই নামটা পড়বেন। না আল্লাহর অষ্টম গুণবাচক নাম হচ্ছে ইয়া মোহাই মিনু বা মুহাই মিনু অভিভাবক প্রতিপালক যে গোসল করে দুই রাকাত নামাজ আদায় করে এবং এই নামটি আন্তরিকভাবে একাগ্রতার সাথে একশোবার পাঠ করে আল্লাহ তালা তার বাহ্যিক অভ্যন্তরীণ অবস্থাও পবিত্র করেন অর্থাৎ মানুষের বাহিরের দিক দিয়ে অনেকই ভালো কিন্তু ভিতরের দিক দিয়ে অনেক মানুষই খারাপ এই সমাজে পঁচানব্বই পার্সেন্ট মানুষই অন্তরের দিক দিয়ে খারাপ কিন্তু বাহ্যিক দিক দিয়ে অনেক আশি পার্সেন্ট মানুষই ভালো কারণ কেউ কারো ক্ষতি করার চেষ্টা করে না কিন্তু অন্তর দিক দিয়ে কেউ আল্লাহ আল্লাহতালার হুকুম পালন করে না গিবধ করে শেখায়াত করে নামাজ পড়ে না রোজা রাখে না বিভিন্ন মিথ্যা বলে বিভিন্ন অহংকার করে এ জাতীয় কাজ যেগুলো অভ্যন্তরীণ এগুলো মানুষ করে থাকে কিন্তু সচরাচর মানুষ কেউ কারো চুরি করে না কেউ কাউকে আঘাত করে না এগুলো চুরি করা যারা ডাকাতি সন্ত্রাস এদের সংখ্যা খুবই কম তো আপনার যদি অভ্যন্তরীণ খারাপ অভ্যাস থাকে বা বাহ্যিক খারাপ অভ্যাস থাকে এগুলো আল্লাহ তালা ভালো করে দিবেন এই নামটা দুই রাকাত নামাজ করে নামাজ পড়ার পর একশোবার পাঠ করলেন আল্লাহ আর নাম হচ্ছে ইয়া আজিজু সর্বশক্তিমান সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে বার এই নামটা পরে সে অন্যায়ের কাছ থেকে অন্যের কাছ থেকে বা অন্যায়ের থেকে বেঁচে থাকতে পারে অর্থাৎ অন্যায় করা থেকেও আপনি বাঁচতে পারবেন এবং অন্যের কাছ থেকে যে সমস্ত আক্রমণ জুলুম অত্যাচার আসার সম্ভাবনা আছে সেগুলো থেকেও আপনি বাঁচতে পারবেন স্বাধীনভাবে চলতে পারবেন অপমান অসম্মান থেকেও আপনি বাঁচতে পারবেন আল্লাহ আরেকটা নাম হচ্ছে ইয়াজব্বারু বা জাব্বারু দুন দুর্নিবার সমোচ্চ মহিমান্বিত যে এই নামটি পাঠ করে সে তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বাধ্য হবে না এবং সহিংসতা তীব্রতা বা কঠোরতার দ্বারা প্রকাশিত হবে না অর্থাৎ আপনি এই নামটা যদি পাঠ করেন তাহলে আপনার মনে যা চাই আপনি তাই করতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের মনে যেটা চায় সেটা স্ত্রীর কারণে বা পিতামাতার কারণে বা বন্ধুর কারণে বা রাষ্ট্রীয় কারণে বা সামাজিক কারণে সেটা করতে পারি না বা করা হয় না তো এই নামটা পাঠ করলে আপনি সমস্ত প্রতিবন্ধকতা থেকে বাঁচতে পারবেন মনে যা চাইবে তাই স্বাধীনভাবে করতে পারবেন তবে সেটা অবশ্যই বৈধ হতে হবে তারপর আর নাম হচ্ছে ইয়া মুাব্যির সর্বশ্রেষ্ঠ গৌরবান্বিত যে ব্যক্তি এই নামটি অধিক পাঠ করে তাকে মর্যাদা ও সম্মান দেওয়া হবে তাই এই নামটা আপনি বেশি বেশি পড়বেন আল্লাহ তালার আরেকটা নাম হচ্ছে ইয়া খালিকো যদি কোনো ব্যক্তি টানা সাত দিন ধরে দৈনিক একশোবার এই নামটি পাঠ করে আল্লাহ সেই ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দেন সুবাহ অর্থাৎ আপনি যদি টানা ধারাবাহিকভাবে শুক্রবার টু শুক্রবার বা শনিবার টু শনিবার বা রবিবার টু রবিবার মাত্র এই সাত দিন ধারাবাহিকভাবে একশো বার করে মোট সাতশোবার এই নামটা পড়তে পারেন তাহলে একজন ফেরেস্তা আপনার জন্য আল্লাহ তালা নিয়োগ করে দেবেন যে ফেরেস্তার কাজই হবে আপনার দেখাশোনা করা আপনাকে নিরাপদে রাখা আপনার জন্য দোয়া করা আপনার জন্য মঙ্গল কামনা করা তো এই আমলটা অবশ্যই আপনি করবেন আল্লাহর আর নাম হচ্ছে আলবারিউ বা ইয়াবারিউ বিবর্ধনকারী নির্মাণকর্তা পরিকল্পনাকারী এই নামটা কেবলমাত্র ইঙ্গিত দেয় যে আল্লাহ সব কিছু অনুপাতে তৈরি করেছেন আল্লাহ তার আরেকটা নাম হচ্ছে ইয়া মুসব্বিরু বা আল মুসব্বিরু এই নামটার অর্থ হচ্ছে আকৃতি দানকারী একুশবার এই নামটা পাঠ করলে এবং পানিতে ফুঁ দিয়ে একটানা সাত দিন এই পানি পান করলে আল্লাহ তাআলা তাহলে আপনাকে নিরাপদে রাখবেন আপনার শরীরকে ভালো রাখবেন অর্থাৎ একুশবার এই নামটা পড়ে তারপর একটা গ্লাসে পানিতে ভরে সেই গ্লাসে পানিতে ফুঁ দিয়ে আপনি সেই পানি সাত দিন টানা পান করবেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা আপনার শারীরিক রোগ ভালো করে দিবেন বিশেষ করে যে সমস্ত নারী বন্ধা সন্তান হয় না তারা অবশ্যই আমলটা করবেন ইনশাল্লাহ তাহলে আপনার সন্তান না হওয়ার যে কারণ বা রোগ সেটা আল্লাহ তালা নিরাময় করে দেবেন ভালো করে দিবেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল গফ্ফার এই নামটা যদি আপনি পড়েন তাহলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে ইয়া কহারু বা আল কাহার দমনকারী যে ব্যক্তি এই নামটি অধিক পাঠ করবে আল্লাহ তালা তার মনের ইচ্ছা পূরণ করবেন। তার হৃদয়কে পৃথিবীর আকর্ষণ দূরে রাখা হবে হৃদয় থেকে দুনিয়ার ভালোবাসাকে দূর করে দেওয়া হবে সে আল্লাহর ইবাদত বন্দিগি করতে পারবে আল্লাহর আরেকটা গুণবাচক নাম হচ্ছে আল বা ইয়া ওয়াহাব এই নামটার অর্থ হচ্ছে স্থাপনকারী দানকারী এটি ঘন ঘন পাঠ করলে দারিদ্রতা দূর হবে চাষের নামাজের শেষে সেজদা এটি বার পাঠ করলে আল্লাহ তালা অনাহার থেকে মুক্তি দান করবেন অর্থাৎ ফজরের নামাজের কিছুক্ষণ পরে চাষের নামাজ পড়ে আপনি যদি এই নামটা বার পাঠ করতে পারেন বা চাষের নামাজের সিজদা সিসদার বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আর রজাক বা ইয়া ইয়ারজাক প্রদানকারী রিজিক দানকারী যে ব্যক্তি নাম পাঠ করবে আল্লাহ তালা তাকে রিজিক দান করবেন রিজিক বলতে অনেক কিছুই বোঝায় বিশেষ করে মানুষকে বেঁচে থাকার জন্য যা দরকার তাই হচ্ছে রিজিক যেমন খাদ্য এরপরে মানুষের দরকার টাকা পয়সা এগুলো সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত সম্মান এটাও রিজিকের অন্তর্ভুক্ত তো আল্লাহ তালা আপনাকে দান করবেন যদি ইয়া রজ্জাক বা রজ্জাক পাঠ করতে পারেন আল্লাহর আর নাম হচ্ছে ফাত্তাহ বা ইয়া ফাত্তাহ এই নামটার অর্থ হচ্ছে বিজয় দানকারী এই নামটার অনেক ফজিলত আছে এই নামটা পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে বিজয়ী দান করবেন বিশেষ করে যাদের বিবাহ হয় না তারা এই নামটা পড়বেন তাহলে আল্লাহ তাআলা বিবাহ স্বাদির ব্যবস্থা করে দিবেন দর্শক আমি প্রতিটা নামেরই ফজিলত সামান্য সামান্য উল্লেখ করে যাচ্ছি তো আপনার যে নামটা ভালো লাগে বা যেই নামটার ফজিলত আদায় করতে চাচ্ছেন যে আমি এই উপকারটা পেতে চাই এই নামটা পাঠ করার মাধ্যমে তো আপনারা সেই নামটার সম্পর্কে আরও যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই নামটা সম্পর্কে বিস্তারিত আপনাকে লিখে বলে দেওয়ার চেষ্টা করবেন শাহ্লা তো দর্শক আল্লাহ তালার বিশ নম্বর গুণবাচক সিফাতে নাম হচ্ছে আল আ আলিম বা ইয়া আলিম এই নামটার অর্থ হচ্ছে সর্বজ্ঞানী বা যিনি সব কিছু জানেন যে ব্যক্তি এই নাম পাঠ করবে আল্লাহ তালা তাকে আলোকিত করবেন তাকে জ্ঞান দান করবেন তাকে নিরক্ষতা থেকে তাকে অজ্ঞতা থেকে বা তাকে জাহেলিয়াত থেকে মুক্তি দান করবেন তাকে কোরআন এবং হাদিসের জ্ঞান দান করবেন আরেকটা নাম হচ্ছে আল কীজু বা ইয়া কীজু নিয়ন্ত্রণকারী সরল পথ প্রদর্শনকারী যেই নামটি চারটি টুকরো খাবার যেমন ফল রুটি ইত্যাদি পাঠ করে চল্লিশ দিন ধরে খায় সে ক্ষুদা থেকে মুখ থাকবে অর্থাৎ এই নামটা আপনি চারটি টুকরা খাবারের মধ্যে যেমন ভাত এরপরে ডাল বা মাছ বা ভাজি আপনি যখন ভাত খাবেন তখন আপনি এই নামটা পাঠ করে সেই খাবারের প্লেট ফু দিয়ে সেই খাবার আপনি খাবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা আপনাকে ক্ষুদা থেকে মুক্তি রাখবেন আপনাকে অভাব থেকে বাঁচাবেন এছাড়াও আপনি এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি বোতল জাত করে সেই পানি চল্লিশ দিন খাবেন ইনশাআল্লাহ তাহলেও আল্লাহ তালা এই উপকারিতা আপনাকে দান করবেন দর্শক আল্লাহ তালার আরেকটা নাম হচ্ছে আল বা বা ইয়া সীতু প্রসারণকারী যে ব্যক্তি চাষদের নামাজের পরে দুই হাত উঁচু করে দশবার এই নামটি পাঠ করে তারপর হাত দিয়ে মুখটি ঘষে সে অভাব থেকে মুক্ত হবে অর্থাৎ এই নামটা আপনি চাষদের নামাজের পরে মোনাজাতে দশবার পড়বেন তারপর দুই হাত চেহারার সাথে লেপে দেবেন অর্থাৎ মোনাজাত যেভাবে শেষ করে সেভাবে শেষ করবেন তাহলে অভাব থেকে আপনি বাঁচতে পারবেন আল হাফিজু বা ইয়া খাফিদু এই নামটার অর্থ হচ্ছে অপমানকারী অবিশ্বাসীদের যিনি অপমান করেন কাফের বেইমানদেরকে যিনি লাঞ্ছিত বঞ্চিত করেন তিনি হচ্ছেন ইয়া ইয়াফিদু যারা তিন দিন রোজা রেখে এবং চতুর্থ দিনে একত্রিত হয়ে এই নামটি শত্রুবার পাঠ করবে আল্লাহ তা তাদের শত্রু দ্বারা ক্ষতি থেকে মুক্তি দেবেন যে ব্যক্তি এই নামটি প্রতিদিন পাঁচশোবার পাঠ করে আল্লাহ তালা তার প্রয়োজনীয়তা পূরণ করে দিবেন দর্শক এই নামটা আপনি প্রতিদিন পাঁচশোবার পড়বেন তাহলে আপনার সকল প্রয়োজন পূরণ হয়ে যাবে আর রাফিও বা ইয়ার রাফিও যে এই নামটি দিন এবং রাতে মিলিয়ে দিন রাত মিলিয়ে একশো একবার পড়বে আল্লাহ তালা তাকে সম্মান দান করবেন তাকে মানুষ সম্মান করবে শ্রদ্ধা করবে আল্লাহ তালা আপনাকে অবশ্যই অপমান লাঞ্ছনা বঞ্চনা থেকে রক্ষা করবেন যদি আপনি ইয়া রা বাই বা আর রাফিয়া এই নামটা পড়তে পারেন দিন রাত মিলে একশো একবার দর্শক আল্লাহ তালার পঁচিশ নম্বর গুণবাচক সিফাতি নাম হচ্ছে আল মু বা ইয়া মুআজু সম্মান প্রদানকারী দর্শক এই নামটা যে ব্যক্তি সোমবার বা শুক্রবার রাতে মাগরীবের নামাজের পরে একশো বার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে অন্যের চোখে সম্মানিত করবে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না আল্লাহ তাআলা তাকে অবশ্যই এই উপকারিতা দান করবেন অর্থাৎ আপনি যদি এই নামটা শুক্রবার বা সোমবার রাতে একশো চল্লিশবার পড়েন তবে অবশ্যই আল্লাহ তাল্লাহ আপনাকে সম্মানিত করবেন তবে শর্ত হচ্ছে আপনাকে আল্লাহ তালাকে ভয় করতে হবে অর্থাৎ আল্লাহ তালার অন্যান্য হুকুম যেমন নামাজ রোজা ইত্যাদি ভালোভাবে পালন করতে হবে আল্লাহ তালার আরেকটা নাম হচ্ছে ইয়া মুজিল্লু বা আল মুজিল্লু এই নামটার অর্থ হচ্ছে বেয়জতকারী অবিশ্বাসীদেরকে যিনি অপমান করেন তিনি হচ্ছেন আল মুজিল্লু বা ইয়া মুজিল্লু যে এই নামটি পঁচাত্তর বার পাঠ করবে তার পক্ষে যারা ঈর্ষা করে এবং ক্ষতি করতে চায় তাদের দ্বারা সে ক্ষতি থেকে মুক্ত থাকবে আল্লাহ তারা তাকে রক্ষা করবে আর সামিয়াও বা ইয়া সামিয়াও সর্বশ্রোতা যে ব্যক্তি এই নামটি পাঁচশো একশো বা পঞ্চাশ বার বৃহস্পতিবার নামাজের পরে পাঠ করবে আল্লাহ তালা তাকে ওই জিনিস দান করবেন যা সে চাইবে অর্থাৎ আপনি আল্লাহর কাছে যা কামনা করবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন তবে শর্ত হচ্ছে আপনাকে এই নামটা পাঁচশো বার অথবা একশো বার অথবা পঞ্চাশ বার পড়তে হবে ব্রাহাস প্রতিবার নামাজের পরে আল্লাহ তালা আরেকটা নাম হচ্ছে আল বাসিরু বা ইয়া বাসির সর্বদ্রষ্টা সর্ববিষয় দর্শনকারী যে ব্যক্তি শুক্রবার বিকালে নামাজের পরে এই নাম একশোবার পুনরাবৃত্তি করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার দৃষ্টিতে আলোকিত করবেন এবং তার হৃদয় আলোকিত করবেন দর্শক আল্লাহ তালার এই নামটা আপনি শুক্রবার বিকালে আসরের নামাজের পরে একশোবার পড়বেন আল্লাহ আর একটা নাম হচ্ছে আল হ্যাকাম বা ইয়া হ্যাকাম বিচারপতি অটল বিচারক যে রাতে এই নামটি বহুবার পাঠ করবে তার কাছে অনেক রহস্য প্রকাশিত হবে বিশেষ করে আপনি যদি মামলা মুকদ্দমার মধ্যে পড়ে যান কোনো সালিশের সম্মুখীন হতে হয় তখন আপনি এই নামটা বেশি বেশি পড়বেন তাহলে আল্লাহ তালা আপনাকে সেখান থেকে নিরাপদে মুক্তিদান করবেন আল আদল বা ইয়া আদল নিখুঁত পরিপূর্ণ ন্যায় বিচারক শুক্রবার রাতে বা দিনে আপনি যদি এই নামটি কোনো রুটির টুকরোতে লিখে খেয়ে থাকেন তবে লোকে আপনার কথা মানবে আপনাকে সম্মান করবে আপনার কথা মতো চলবে বিশেষ করে যদি আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার বন্ধু বা আপনার প্রিয় মানুষ আপনার কথা না শুনতে চায় তাহলে শুক্রবার রাতে বা দিনে এই নামটার উপর আমল করবেন অর্থাৎ এক টুকরা রুটিতে লিখে তা খাবেন ইনশাল্লাহ তাহলেই হবে আরেকটা নাম হচ্ছে আল্লাতিফ বা ইয়া লাতিফ এই নামটা যদি আপনি পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করার পাশাপাশি সম্পদ দান করবেন এই নামটা আপনাকে এক সপ্তাহ বার পাঠ করতে হবে যখনই পড়েন একশো বার এই নামটা পড়বে তালা তাহলে আপনাকে অঢল সম্পদ এবং প্রচুর সম্মান দান করবেন আর একটা নাম হচ্ছে আল হবীর বা ইয়া হবির এই নামটার অর্থ হচ্ছে যিনি সকল কিছু সম্পর্কে জানেন বা সব কিছু দেখেন এই নামটা যদি আপনি পড়েন তাহলে আল্লাহ তালা আপনার মনোবাসনা পূরণ করে দিবেন আর একটা নাম হচ্ছে আল হালিম বা ইয়া হালিম ধৈর্যবান প্রশ্রয়দাতা যিনি এই নামটি কাগজের টুকরোতে লিখে একটি জল দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলেন এবং যে কোনো কিছুতে সেই জলটি বা পানি ছিটিয়ে দেয় তিনি ক্ষতি এবং বিপর্যয় থেকে নিরাপদ হয়ে যান বা বিপদ থেকে বাঁচতে পারেন অর্থাৎ আপনি যদি কোনো জিনিস দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা করেন যে এটা আমাকে ক্ষতি করতে পারে তাহলে আল হালিম আপনি এক টুকরা কাগজে লিখে সেই কাগজটা এক গ্লাস পানিতে ভিজিয়ে সেই পানি যেই জিনিসের উপর আশঙ্কা করেন যে এ আমার ক্ষতি করতে পারে ওই জিনিসের উপর পানি ছিটিয়ে দিবেন তাহলে সেই জিনিস থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন দর্শক আল্লাহ আল্লাহতালার আরও অনেক গুণবাচক নাম আছে অনেক ফজিলত আছে আপনি যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকতে পারেন তবে আপনি আশা করি আরও অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন আল আজিম এই নামটার অর্থ সুমহা এই নামটা যদি আপনি পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করবেন আল গফুর মার্জনাকারী এই নামটা পড়লে আপনার গুণা মাফ হবে আর সাকুর সুবিবেচক এই নামটা পাঠ করলেও আপনি অনেক উপকার পাবেন আল আলি ইউ এই নামটা পাঠ করলে আল্লাহ তালা আপনাকে উঁচু করে দিবেন সমাজের মানুষের চোখে আপনি বড় হতে পারবেন সমাজের মানুষ আপনাকে সম্মান করবে এবং অহংকার এবং হিংসা গিব শিকায়ত করা থেকে আপনি বাঁচতে পারবে ইনশা আল্লাহ আর একটা নাম হচ্ছে আল কাবির বা সমহান এই নামটা পাঠ করলেও আপনি সেম উপকার পাবেন অর্থাৎ সমাজের মানুষ আপনাকে সম্মান করবে আল্লাহ তালার আরেকটা নাম হচ্ছে আল হাফিজ বা ইয়া হাফিজ সংরক্ষণকারী এই নামটা পাঠ করলে অনেক অনেক উপকার পাওয়া যায় তার মধ্যে একটা উপকার হচ্ছে আল্লাহ তাআলা আপনার জান মালের হেফাজত করবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করবেন অনেকেরই সমস্যা এরকম হয়ে থাকে যে মাল অনেক উপার্জন করে টাকা পয়সা অনেক উপার্জন করে কিন্তু মাস শেষে কিছুই থাকে না তো তারা এই নামটা বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ আপনার উপার্জনের মধ্যে আপনি বরকত খুঁজে পাবেন আল মুকিত বা ইয়া লালন পালনকারী এই নামটাও অনেক উপকার বহন করবে যদি পড়েন আল হাসিব বা ইয়া হাসিফ হিসাব গ্রহণকারী এই নামটা পাঠ করলে বিশেষ করে আপনি কেয়ামতের ময়দানে যখন আল্লাহ আল্লাহতালা মানুষের হিসাব নিকাশ করবেন যে তুমি কোন কাজে টাকা পয়সা উপার্জন করেছ দুনিয়াতে আমার নাম কি কিনা নামাজ পড়েছিলেন কিনা তো এ জাতীয় প্রশ্ন যখন আল্লাহ তালা বান্দাদেরকে করবেন তখন আপনি আল্লাহ তালার সেই প্রশ্ন থেকে বাঁচতে পারবেন একটা কথা মনে রাখবেন হাসরের ময়দানে যাদেরকে আল্লাহ তালা প্রশ্ন করবেন তাদেরকে জাহান নামে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না অবশ্যই তাদেরকে জাহান নামে যেতেই হবে কারণ আল্লাহ তালার প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা এই দুনিয়ার কারো নেই তাই যে ব্যক্তি জান্নাতে যাবে সে কখনোই আল্লাহর প্রশ্নের সম্মুখীন হবেন না তাই আপনি যদি আল্লাহ তালার প্রশ্নের সম্মুখীন হওয়া থেকে বাঁচতে চান তবে অবশ্যই অবশ্যই এই নামটা পড়বেন আমরা হাদিস কোরআন থেকে অধ্যয়ন করে এটা জানতে পারি যে আল্লাহ তাআলা অনেক মানুষকে অনেক মুসলমানকে বিনা হিসাবে জান্নাত দান করবেন এই কথাটা হয়তো আপনি আগেও শুনেছেন তো এই নামটা আপনি বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন আল জালিল বা ইয়া জালিল গৌরবান্বিত এটাও আল্লাহ তালার একটা সিপাতি নাম আল আলকারিম উদার অকৃপণ সুমহাম দাতা এই নামটার অনেক ক্ষমতা বা অনেক গুরুত্ব আছে হযরতে জিব্রাহল সালাম একবার ইব্রাহিম সালামের কাছে এসে বলল তার দরজার কাছে এসে বলল ইয়া করিম ইয়া করিম ইব্রাহিম আলি সালাম আল্লাহতালার এই নামটা শোনা মাত্র তিনি ঘর থেকে দৌড়ে এসে দরজা খুললেন আর বললেন কে তুমি আমার রবের নাম বললা আমার আল্লাহ আল্লাহতালার নাম পাঠ করলা তখন সে বলল আমি একজন ভিক্ষুক আমি ভিক্ষা করতে এসছি তখন ইব্রাহিম নবী বলল যে তুমি আর একবার বলো তো আল কারিম ভাইয়া করিম এই নামটা তোমার মুখে খুব সুন্দর শোনাচ্ছি তুমি আরেকবার বলো তখন ওই ভিক্ষুক বলল যে আমি বললে আপনি আমাকে কী খামা খামাখামি কেন বলবো তখন ইব্রাহিম নবী বলল যে আমি তোমাকে একশত ছাগল দিব যদি তুমি একবার ইয়া ইয়াকারিম বলো তখন ওই ভিক্ষুক আবার বলল কারিম তো ইব্রাহিম আল্লাহ তালার এই নামটা শুনে ইব্রাহিম আলাইসাল্লাম আরও মুগ্ধ হলেন তিনি আল্লাহ তালার প্রেমে পাগল হয়ে গেলেন এই নামটা আবার তার মুক্তিতে শোনার জন্য আরও বেকুল হয়ে গেলেন এটাই কিন্তু স্বাভাবিক কারণ যে যাকে ভালোবাসে তার নাম শুনলে তার মনের মধ্যে আলাদা একটা জজবা তৈরি হয় তার মনের মধ্যে তার নাম আবার শোনার জন্য বা তার প্রশংসা আবার শোনার জন্য বেকুল বা উদ্বিগ্ন হয়ে যায় তার মনটা তো ইব্রাহিম নবী তাকে বলল। আবার তুমি একবার বলো তো তো বলল আমার লাভ কী হবে ইব্রাহিম নবী বলল আমি তোমাকে একশত উঠ দিয়ে দিব তখন সে বলল ইয়া করিম ইব্রাহিম আলী সাল্লাম আবার বলল ও ভিক্ষুক তুমি আর একবার বলো ভিক্ষুক বলল আমাকে কি দিবেন তখন ইব্রাহিম আলী সাল্লাম বলল যে আমার যত সম্পদ আছে যত ক্ষমতা আছে সব কিছু তোমাকে দিয়ে দিব তুমি আর বলো তখন ওই ভিক্ষুক বলল ইয়া করিম ইব্রাহিম নবী আরও পাগল হয়ে গেলেন আরও আল্লাহ তালার প্রেমে মাতোয়ারা হয়ে গেলেন এবার সে বলল ও ভিক্ষুক তুমি আরেকবার বলো আমার আল্লাহ আল্লাহতাল্লার নামটা তোমার মুখে খুবই সুন্দর শোনা আরেকবার বলো ভিক্ষুক বলল আপনি আমাকে কি দিবেন তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললো ওরে ভিক্ষুক আমার যত সম্পদ ছিল সবই তো তোকে দিয়ে দিলাম আমার তো এখন কিছুই রইল না আমি কথা দিলাম তুই যদি আর একবার আল্লাহর এই নামটা পরস তাহলে মৃত্যু পর্যন্ত আমি তোর গোলাম হয়ে থাকব তোর কথা মতো চলব তখন ওই ভিক্ষুক বলল ইয়া কারিম তো অবশেষে ওই ভিক্ষুক বলল ও আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমি আসলে কোনো ভিক্ষুক নয় আমি হচ্ছে আল্লাহর প্রেরিত একজন ফেরেস্তা আমি পরীক্ষা করতে এসছি যে আপনি আসলেই কতটা আল্লাহ তাআলাকে ভালোবাসেন আপনার সম্পদ আপনি রাখেন আমি আপনাকে পরীক্ষা করার জন্যই আসছি তো দর্শক এই ঘটনাটা শোনালাম যাতে আপনার আল্লাহ তালার নাম পাঠ করতে উৎসাহিত হন তো আল্লাহ তালার আরেকটা নাম হচ্ছে আর রকিব বা ইয়া রকিব এই নামটা পাঠ করলেও আপনি অনেক উপকার পাবেন অর্থাৎ বিশেষ করে আপনি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারবেন আল্লাহর আর নাম আল মুজিব বা ইয়া মুজিব এই নামটা পাঠ করলেও আপনি অনেক উপকার পাবেন বিশেষ করে পরীক্ষার আগে এই নামটা বেশি বেশি পড়বেন আল্লাহ তালা আপনাকে পরীক্ষায় সফলতা দান করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আর নাম হচ্ছে আল ওয়াসিয়া বা ইয়া ওয়াসিয়া আল ওয়াসিয়া অসীম সর্বত্র বিরাজমান আল্লাহ তালার এই নামটা পাঠ করলে আল্লাহ তালা আপনাকে সরজমিনে বিস্তার লাভ করার তৌফিক দান করবেন অর্থাৎ আপনার ক্ষমতা বিস্তার করবে আপনার সম্পদ বেড়ে যাবে আপনার সম্মান সমাজের সকল মানুষের কাছে সরিয়ে ছিটে যাবে আপনার নাম কাম সুনাম সর্বত্র ছিটিয়ে যাবে সরিয়ে যাবে আল হাকিম বা ইয়া হাকিম সুবিজ্ঞ সুদক্ষ আল ওয়াদুদ স্নেহশীল এই নামটার ফজিলাত হয়তো আপনি অতীতে অনেক শুনেছেন যারা দোয়া দুরুদ বা আমল সম্পর্কে জানেন বা এ জাতীয় ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই আল্লাহর এই নামটা সম্পর্কে আগেও শুনেছেন তো আমি তারপরও একবার বলি এই নামটার ফজিলত আপনার স্ত্রী বা আপনার স্বামীর মাঝে যদি কোনো দ্বন্দ্ব থাকে তাহলে এক হাজার একবার এই নামটা পড়ে এক টুকরা আপেল বা একটা কলা বা জাতীয় একটা কিছুতে ফু দিয়ে সেই খাদ্যটা অর্ধেক কলা হলে অর্ধেক আপনি খাবেন এবং অর্ধেক কলা আপনার প্রিয় মানুষটিকে খাওয়াই দেবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের মাঝে আবার মিল মোহাব্বত ভালোবাসা তৈরি হয়ে যাবে আল মাজিদ মহিমান্বিত আল বা আইসু বা ইয়া বা আইসু পুনরুত্থানকারী আল্লাহর আরেকটা নাম হচ্ছে আর সাহিদ বা ইয়া শাহিত সাক্ষ্যদানকারী আল হাক্কু বা ইয়া হাক্কু প্রকৃত সত্ত্ব আল্লাহ আরেকটা নাম হচ্ছে আর ওয়াকিল বা ইয়া ওয়াকিল এই নামটার অর্থ হচ্ছে অভিভাবক এই নামটা যদি আপনি পড়েন তাহলে আল্লাহ তাল্লাহ আপনার অভিভাবক হয়ে যাবেন আর আল্লাহ যার উকিল হয়ে যান আল্লাহ যার অভিভাবক অভিভাবক হয়ে যান তার কোনো চিন্তা হবে না তার তো কোনো বিপদ থাকতেই পারে না আল্লাহ তালার জিম্মায় যদি আপনি যেতে পারেন আপনার কোনো বিপদ আপদ আসবে না আপনি শান্তিতে থাকতে পারবেন তো আল্লাহ তালার আর একটা নাম হচ্ছে আল কবিউ বা ইয়া কবিউ ক্ষমতাশালী এই নামটা পড়বেন আল্লাহ তালা আপনাকে ক্ষমতা দান করবেন আল মাতিন সুদৃঢ় সুস্থির আল ওয়ালিউ বন্ধু সাহায্যকারী শুভাকাঙ্ক্ষী এই নামটা আপনি বেশি বেশি পড়বেন অবশ্যই আল্লাহ তালা আপনার সহযোগিতা করবেন আপনি কোনো বিশেষ কাজ শুরু করলে এই নামটা বেশি বেশি পড়বেন সেই কাজে সফলতা আনতে যা যা দরকার সব কিছুর ব্যবস্থা তালা করে দেবেন আল্লাহ। দর্শক একটা কথা এখানে বারবার আমাকে বলতে মনে যাচ্ছে আর তা হচ্ছে আল্লাহ তালার যে নাম আপনি পড়েন যখনই পড়েন যেভাবেই পড়েন না কেন অবশ্যই আপনি উজু সহকারে পড়বেন এবং যে নামই পড়েন না কেন ওই নামটা পড়ার আগে নবীর উপর কমপক্ষে একবার দুরুত পড়ে নেবেন এবং যে নাম যে উদ্দেশ্য পড়তেছেন সেই উদ্দেশ্যটা স্মরণ রাখবেন যে আমি এই আশা বা এই উদ্দেশ্যে এই নামটা পড়তেছি সে উদ্দেশ্য যদি স্মরণ রাখেন তবেই আপনার উদ্দেশ্য পূরণ হবে আর এমনি এমনি যদি আল্লাহ তালার নাম পাঠ করেন তবে অবশ্যই আল্লাহ তালা আপনাকে সহযোগিতা করবেন পাশাপাশি সোয়াব হবে তাই নির্দিষ্ট কোনো আশা নেই উদ্দেশ্য নিয়ে তাআলা নাম পড়বেন তবে অবশ্যই আল্লাহ তালা আপনার সে উদ্দেশ্য পূরণ করবেন আল হামিদ বা ইয়া হামিদ এটা আল্লাহ আল্লাহতালার একটা নাম এ নামটা পাঠ করলে আল্লাহ তালা। আপনার প্রতি খুশি হয়ে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনার সম্মান মর্যাদা মান সম্মান বৃদ্ধি করবেন আল মুহসি বর্ণনাকারী গণনাকারী আল মুবদিউ বা ইয়া মুব্দি এই নামটা পাঠ করলেও আপনি অনেক উপকার পাবেন আল্লাহতালার ষাট নাম্বার সিফাতি গুণবাচক নাম হচ্ছে আল মুঈদ বা ইয়া ইয়ামুআদ এই নামটা পাঠ করলেও আপনি অনেক উপকার পাবেন আল্লাহ আল্লাহতালার একষট্টি নাম্বার নাম হচ্ছে আল মুহি বা ইয়া জীবন দানকারী ইয়া মুমিত বা আল মুমিত ধ্বংসকারী মৃত্যু আনায়নকারী এই নামটা পাঠ করলেও আপনি উপকার পাবেন বহু প্রকার আল হাইয়ু আল কয়ুম এখানে আমি দুটা সিফাতি গুণবাচক নাম অর্থাৎ তেষট্টি এবং চৌষট্টি গুণবাচক নাম আমি একসাথে উল্লেখ করলাম কারণ হাদিসে দুটা গুণবাচক নাম একসাথে অনেক হাদিসের মধ্যে অনেক দোয়ার মধ্যে আমি খুঁজে পেয়েছি তাই এই নাম দুটি আপনি একসাথে জোড়ায় জোড়ায় পাঠ করবেন আপনি ইয়া ইয়া কয়ুম এভাবে পাঠ করবেন বা আল আল কয়ুম এভাবে পাঠ করবেন আলহাইয়ু নাম যেখানে আছে সেখানে আল কয়ুম নাম আছে কোরআন শরিফও আল্লাহ তার একসাথে দুটা নাম উল্লেখ করেছেন যেমন আয়াতুল কুরসির মধ্যে আছে আলহাইল কয়ুম আয়াতুল কুরসির প্রথম দিকেই আল্লাহ তালার দুটা দুটো নাম একসাথে আছে এই দুটো নামকে অনেক ইসমে আজম বলেছেন আর ইসমে আজম হচ্ছে এমন নাম যে নাম পাঠ করার সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করেন আশা পূরণ করে থাকেন আপনার ছোটো বড় যত আশা সব আশায় আপনি এ দুটো নাম পাঠ করে পূরণ করতে পারবেন আল ওয়াজিদ আল ওয়াজিদ বা ইয়া ওয়াজিদ পর্যবেক্ষক আবিষ্কর্তা আবিষ্কার কর্তা চিরস্থায়ী এই নামটা পাঠ করলেও আপনি অনেক উপকার পাবেন আল মাজিদ সুপ্রসিদ্ধ আল ওয়াহেদ এক অনন্য অদ্বিতীয় এই নামটা যদি আপনি পাঠ করেন বেশি বেশি তাহলে ইমানের উপরে আপনি অটল লবিচল থাকতে পারবেন আল্লাহ আল্লাহতাল আপনাকে ইহুদি বা খ্রিস্টান হওয়া থেকে দূরে রাখবেন অনেকেই দেখা যায় যে খ্রিস্টানদের সম্পদের কাছে ইমান বিক্রি করে দেয় আবার ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে এরকম ঘটনা যদিও কম কিন্তু পৃথিবীব্যাপী পরিসংখ্যান করলে কিন্তু অনেক প্রতিদিন অনেক মানুষ মুসলমান থেকে বেরিয়ে যাচ্ছে ইহুদি খ্রিস্টান বা হিন্দু ধর্ম গ্রহণ করছে কিন্তু অন্যান্য ধর্মর থেকে অন্যান্য ধর্ম থেকে মুসলমান ধর্মে মানুষ বেশি আসতেছে মুসলমান যারা তারা খুব কমই আছে যারা অন্য ধর্ম গ্রহণ করে কিন্তু ইহুদি খ্রিস্টান বা হিন্দু প্রতিদিন হাজার হাজার মুসলিম ধর্ম গ্রহণ করতেছে এটা আল্লাহ আল্লাহতালার বিশেষ অনুগ্রহ তো আপনি এই নামটা পাঠ করবেন তাহলে তাও হেদের উপর আপনি অটল থাকতে পারবেন আল্লাহ তাহলে আপনাকে সব সময় মৃত্যু পর্যন্ত ইসলামের উপর রাখবেন আর সমাত বা ইয়া সমাত চিরন্তন অবিনশ্বর আমি এই নামটার ফজলাত পূর্বেই উল্লেখ করেছিলাম একটা ঘটনা বলার মাধ্যমে অর্থাৎ এক মূর্তি পুজো তিরিশ বছর সনাম সনাম বলে এক মূর্তিকে ডেকেছিল কিন্তু ওই মূর্তি সনাম তাকে সাহায্য করে না তারা ডাকে সারা দেয় নাই তিরিশ বছর পর হঠাৎ তার মুখ ফসকে বের হয়ে গিয়েছিল সমাত এই নামটা তো আল্লাহ তালা তাকে সাথে সাথে সহযোগিতা করেছেন তারা ডাকে সাড়া দিয়েছেন তাই আপনি তালা এই নামটা পড়বেন আল্লাহ তালা অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন যা কামনা করবেন তাই পূরণ করতে পারবেন আল পাওয়াদের সর্বশক্তিমান আল মুক্তাদির প্রভাবশালী আল মুকাদ্দিন এই নামটা পড়বেন তাহলেও আপনি অনেক উপকার পাবেন আর মোয়াক্ষের বিলম্বকারী অবকাশ দানকারী ক্যারি মনে করেন কোনো কাজ করার জন্য একটা নির্দিষ্ট টাইম আপনাকে আপনার কোম্পানি বেঁধে দিয়েছে বা সরকার বা সমাজ বেঁধে দিয়েছে যে এই সময়ের মধ্যে যদি তুমি এই কাজ করতে না পারো তাহলে তোমার এই শাস্তি হবে এই পানিশমেন্ট হবে তো আপনি যদি সেই সময়কে একটু বাড়াতে চান বা আপনি সেই সময়ের মধ্যে সেই নির্দিষ্ট কাজটি সমাধান করতে চান তাহলে এই নামটা আপনাকে পড়তে হবে এই নামটা বেশি বেশি পড়বেন তাহলে ইনশাল্লাহ সেই কাজে আপনি সফল হবেন সর্বপ্রথম যার কোনো শুরু নাই আখের সর্বশেষ যার কোনো শেষ নাই আর জহের সুস্পষ্ট বাতেন অস্পষ্ট আল ওয়ালি বন্ধু অনুগ্রহকারী এই নামটা পড়লে আল্লাহ তালা আপনাকে দয়া করবেন আসান করুণা দান করবেন আলমতা আলী সর্বোচ্চ মহিমান্বিত সুউচ্চ উচ্চ আলবাররু কল্যাণ দানকারী এ নামটা পড়লে আল্লাহ তালা আপনার সংসারে বা আপনার ব্যক্তিগত জীবনে বা আপনার সমাজে সমস্ত প্রকার কি বলে এটাকে যে কোভিড নাইন্টিন আছে এরপরে এ জাতীয় যে সমস্ত দুর্ভোগ দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ বিপদ আপদ কঠিন মুসিবত আছে এগুলো থেকে আল্লাহ তাল আপনাকে আপনার পরিবারকে আপনার সমাজ এবং রাষ্ট্রকে নিরাপদে রাখবেন যদি এই নামটা বেশি বেশি পড়েন আত্ম বিনম্র সর্বদা আবর্তিত মান আল মুনতাকিম প্রতিফল প্রদানকারী আল হাফু শাস্তি মৌকুফকারী গুণা ক্ষমাকারী এই নামটা পড়লে আল্লাহ তালা আপনার গুণা মাফ করে দিবেন আল্লাহ তালা আর নাম হচ্ছে রাউফ সদয় সমবেদনা প্রকাশকারী আল্লাহ তালা আর নাম হচ্ছে মালিকুল মুলখ বা ইয়া মালিকুল মুলক সার্বভৌ সার্বভৌম ক্ষমতার অধিকারী দুল জুল ক্রম বা ইয়া জল ক্রম এই নামটা পাঠ করতে নবীজি আমাদেরকে বেশি বেশি পড়তে বলেছেন এই নামটা বেশি বেশি নবীজি আমাদেরকে পড়তে উৎসাহিত করেছেন সব নামগুলো আমাদেরকে নবীজি শিক্ষা দিয়েছেন কিন্তু সব নামগুলোর মধ্যে এই নামটা বিশেষভাবে নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং বিশেষভাবে বেশি বেশি পড়তে বলেছেন আল মুকসিত ন্যায় প্রাওয়ান প্রতিদানকারী আল জাময়া একাত্র আনায়নকারী ঐক্য সাধনকারী আল ঘনৈয় স্বতন্ত্র আলমগ্নি সমৃদ্ধকারী উদ্ধারকারী আল আল আলমুগ্নি এ দুটো নাম পাঠ করলে আল্লাহ তালা আপনাকে সম্পদ দান করবেন আলমানিয়া প্রতিরোধকারী রক্ষাকর্তা আদর যন্ত্রণা দানকারী উৎপীড়নকারী আল্লাফিয়া অনুগ্রাহক উপকর্তা হিতকারী আর নুর আলোক আলহাদি পথ প্রদর্শক আলবাদিয়া আলবাদি বা আলবাদি অতুলনীয় অনিতগম্ব আলবাকি অপরিবর্তনীয় অনন্ত অসীম অক্ষয় আলওয়ারিস কিছুর উত্তরাধিকারী আর রশিদ সঠিক পথের নির্দেশক আর সবুর ধৈর্যশীল এই নামটা পাঠ করলে আল্লাহ তালা আপনাকে ধৈর্যশীল বানিয়ে দিবেন দর্শক এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আল্লাহ তালার নিরানব্বইটা নাম সম্পর্কে জানালাম বা আল্লাহ তালা নিরানব্বইটা নামের অর্থ এবং কিছু কিছু নামের ফজিলত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কিছু কিছু নামের ফজিলত আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই সময়ের অভাবে এবং ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে তো দর্শক আপনার যদি আল্লাহ আল্লাহতালার কোনো নামের ফজলত সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন বা কোনো নামের ফজিলত যদি আপনার কাছে অস্পষ্ট থেকে থাকে সেটাও বলবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আল্লাহ আল্লাহতালার নামগুলো আপনি আপনার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশীর কাছে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ তালার নামের বিভিন্ন পিকচার পাওয়া যায় ফটো পাওয়া যায় সেগুলো বাজার থেকে খরিদ করে ঘরের দেয়ালে টানিয়ে রাখবেন এতে করে ঘরের শান্তি আসবে ফেরেশতারা আপনাদের জন্য বেশি বেশি কল্যাণ কামনা করবে ঘর থেকে মূর্তির ছবি কুত্তার ছবি বিড়ালের ছবি বাঘের ছবি সিংহের ছবি এগুলো দূর করবেন এমনকি নিজের বাবা নিজের দাদার ছবিও যদি থাকে দেয়ালে টানানো তাহলে সেগুলো আলমারির মধ্যে ঢুকিয়ে ভাঁজ করে বন্ধ করে রাখবেন নচেত আপনার ঘরে কিন্তু ফেরেশতা প্রবেশ করবে না হাজারবার আপনি আল্লাহ আল্লাহতালার নাম পাঠ করতে পারবেন আল্লাহ নিরানব্বইটা নামই আপনি পড়তে পারবেন কিন্তু ঘরে শান্তি আসবে না এ কাজ অবশ্যই করবেন না অর্থাৎ ছবি থাকলে সেগুলো দূর করবেন আয়াতুল কুরসির ছবি এরপরে ইয়াসিন সুরের ছবি আর রহমান সুরের ছবি এরপরে তালা নামের ছবি এগুলো টানিয়ে রাখবেন এতে আপনার দেয়ালের সৌন্দর্যও বাড়বে আপনার ঘরের মধ্যে শান্তিও আসবে আপনি একজন মুসলমানকে জিজ্ঞাসা করবেন এই কুত্তার ছবিটি ভালো দেখায় নাকি আল্লাহ আল্লাহতালা নিরানব্বইটা নামের ছবি ভালো দেখায় আপনি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সিংহের ছবি কেন লাগাচ্ছেন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মক্কার একটা ছবি লাগান নবীজির রওজার ছবি লাগান সেটাও তো আপনার দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি করবে তো আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন দর্শক আপনার কাছে সর্বশেষ অনুরোধ আপনি আল্লাহ তালার নামগুলো বেশি বেশি পড়বেন তালার নিরানব্বইটা নামের নিরানব্বই ধরনের ফজলত মেসকাত শরীফের সরার মধ্যে উল্লেখ করা হয়েছে আর একটা কথা সর্বশেষ বলে দেই আপনি আল্লাহ তালার যে নামই পড়েন সে নাম আপনি বেজর সংখ্যায় পড়ার চেষ্টা করবেন আমি যদিও এই ভিডিওটিতে অনেক নাম নির্দিষ্ট সংখ্যা দ্বারা পড়তে বলেছি সেটা যদি জোর সংখ্যায় হয়ে থাকে তাহলে সমস্যা নাই পড়বেন তবে চেষ্টা করবেন বেজর সংখ্যায় পড়তে অর্থাৎ তিনবার পড়বেন না হয় ছয় বার পড়বেন আর না হয় নয় বার এগারো বার তেরো বার পনেরো বার বার এই সংখ্যা দিয়ে পড়বেন এর প্রমাণও আছে হাদিস শরীফে নবীজি বলেছেন হুয়াল উত্র আল্লাহ হচ্ছেন বেজর ইউহাইব উইত্র আর তিনি বেজর সংখ্যাকে পছন্দ করেন ভালোবাসেন অর্থাৎ আল্লাহ যেমন বেজর তিনি বেজর সংখ্যাকেও ভালোবাসেন আর এই কারণেই আমাদেরকে আল্লাহর নবী অনেক দোয়া বেজর সংখ্যায় পড়তে বলেছেন যেমন তাজবিহে ফাতিমে যেটা আমরা জানি সেটা তেত্রিশবার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবার পড়তে নবীজি নিজেই আমাদেরকে নির্দেশ করেছেন এরপর অনেক দোয়া সকালে সাতবার পড়তে হয় অনেক দোয়া বিকালে সাতবার পড়তে হয় এরপর অনেক আমল আছে যেগুলো বেজর সংখ্যায় নবীজি পড়তে বলেছেন তাই আপনি বেজর সংখ্যায় আল্লাহ তালা নামগুলো পড়বেন যে নামই আপনার কাছে ভালো লাগে সে নাম ধরে আল্লাহ তালাকে ডাকবেন তবে যখন ডাকবেন যেটা বলেছিলাম উজু করে ডাকবেন এবং নবীর উপর দুরুদ পড়া ছাড়া আল্লাহ তালার কোনো নামই আপনি পড়বেন না আল্লাহ তাল নাম পরে আপনি দোয়া কবুল করাতে চান বা মনের আশা পূরণ করাতে চান ততক্ষণ আপনার আশা পূরণ হবে না যতক্ষণ না আপনি নবীর উপর দূরত পড়বেন এটা স্পষ্ট হাদিস নবীর উপর দূরত পড়া ছাড়া আপনি আল্লাহ আল্লাহতালার নাম নিরানব্বইটা পাঠ করলেও আপনার কোনো দোয়া কবুল হবে না কারণ আল্লাহ তাল্লাহ তার নবী আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে ভীষণ ভালোবাসেন যা আপনি কল্পনাও আনতে পারবেন না আল্লাহ আল্লাহতালা খাদিসে বলেছেন যে হে নবী আমি ঘোষণা দিলাম কেউ যদি মরণ পর্যন্ত কেউ যদি মৃত্যু পর্যন্ত নামাজ না পড়ে আমার নাফরমানি করে আমার বিরুদ্ধাচরণ করে আমার হুকুম পালন না করে আমি তাকে কোনো না একদিন কোনো একদিন জান্নাতে ঢুকাবো যদি তার ইমান থাকে কিন্তু নবী মনে রাখেন আপনার সাথে কেউ যদি বেঈমানি করে আপনার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে তাহলে তার কোনো ক্ষমা নাই তার কোনো জান্নাত নাই সে চিরস্থায়ী চিরদিনের জন্য জাহান নামি হবে তো এই হাদিস দ্বারা আপনি কি বুঝলেন দেখুন আল্লাহর সাথে যদি আপনি বেয়াদবি করেন আল্লাহ কি কথার কথা আপনি গালি দিলেন আপনি আল্লাহর কাছে ভালোভাবে মাফ চাইলে আল্লাহ আপনাকে মাফ করবেন কিন্তু আল্লাহ মাফ করুক আপনার ভোলেও যদি নবীর সানে যদি আপনি বেয়াদবি করেন নবীকে গালি দেন মরণ পর্যন্ত চোখের পানি ফেলতে পারবেন ওই গুণা আপনার মাফ হবে না নবীজের রওজার সামনে গিয়ে বছরের পর বছর মোনাজাত করতে পারবেন ওই গুণা মাফ হবে না এই জন্য নবীর সানে কখনো যাতে বেদবি না হয় সেদিকে মৃত্যু পর্যন্ত লক্ষ্য রাখবেন। আর যখন যে দোয়াই আল্লাহ আল্লাহতালার যে নামেই পড়েন সেই নাম পড়ার আগে দুরুদ অবশ্যই 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 করবেন নবীর সানে একবার দূরত পড়ে আল্লাহ কোন নাম যদি একবারও পড়তে পারেন আল্লাহ তালা ভীষণ খুশি হবেন তালা ফেরেজ তাদেরকে গর্ব করে বলবেন দেখো আমার এই বান্দা আমার নবীর সানে দূরত পড়েছে আমার নাম পড়েছে যাও আমি তার গুণা ক্ষমা করে দিলাম তার আশা পূরণ করে দিলাম তো এভাবে আল্লাহ তালা আপনাকে আমাকে মাফ করে দিবেন আপনামা আপনাকে আমাকে মনের আশা পূরণ করতে সহযোগিতা করবেন যদি আমরা আল্লাহতালার হুকুম মতো চলি তো এজন্য আপনি যখন যে নামই পড়বেন অবশ্যই উজু করে পড়বেন এবং নবীর ওপর দূরত পড়ার পর আল্লাহ তালা নাম পড়বেন এবং অনেকেই একটা ভুল করি আমরা যে মোনাজাত যখন করি তখন কিন্তু আমরা অনেকেই দূরত পড়ি না নামাজ শেষ করলাম মোনাজাত শুরু করলাম বা কোনো একটা কিছুর প্রয়োজন হল মোনাজাত শুরু করলাম না এটা কিন্তু আদব নয় মোনাজাত শুরু করার আগে আপনাকে আপনার নবী আমাদের নবী নবীজির সকল নবীজির নবী সকল রাসুলদের নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের উপর দূরত পড়তে হবে দূরত পড়া ছাড়া মোনাজাত হাজার বার করলেও ওই মোনাজাতের কোনো দাম আল্লাহর কাছে নাই তো সব কথার সারাংশ কথা হচ্ছে যখন আল্লাহর যে নাম পড়বেন বেজর সংখ্যায় পড়বেন তিনবার পড়বেন না হয় পাঁচবার পড়বেন না হয় সাতবার পড়বেন আর না হয় উনিশবার একুশ বার তেইশ বার সাতাশ বার একত্রিশ বার একচল্লিশ বার এই সংখ্যাগুলো দিয়ে পড়বেন এবং আপনি অজু সহকারে পড়বেন আল্লাহর নাম বা দোয়া পড়ার আগে নবীর উপর দুরুত পড়বেন ইনশাল্লাহ তাহলে আপনি এই উপকার পাবেন অর্থাৎ আপনার মনোবাসনা পূরণ হবে গুণা থাকলে গুণা মাফ হয়ে যাবে তো দর্শক এই সিলেবাসকে আলোচনা আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের ইসলামিক আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কেননা এই চ্যানেলটিতে আমরা প্রতিদিন আল্লাহ তালা নামের ফজিলাত সম্পর্কে ভিডিও দিয়ে থাকি বিভিন্ন গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ দোয়া সম্পর্কে ভিডিও দিয়ে থাকি আল্লাহ তালার কোন নাম পাঠ করলে বিশেষভাবে আপনার মনোবাসনা পূরণ হবে বা হাদিসে কোন দোয়া নবীজি মনের আশা পূরণ করার জন্য পড়তে বলেছেন বা বিপদ দূর করার জন্য পড়তে বলেছেন সে সম্পর্কে আমরা এই ভিডিও ভিডিও বানিয়ে চ্যানেলটিতে শেয়ার করি আয়াতুল কুরসির ফজলত সুরা ফজিলত ফজলত সুরা এখলাসের ফজিলত বা সুরা ইয়াসিনের ফজিলত সুরা আর রহমানের ফজিলত বিভিন্ন সুরার ফজিলত উপকারিতা সম্পর্কে আমরা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে থাকি প্রতিদিন তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য দোয়া করে শুভকামনা করে সুস্বাস্থ্য কামনা করে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দীর্ঘ কামনা করে আজকে আমাকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা